করছিলাম বিআরএস, হ্যাঁ, আর বিআরএস করার জন্য আমরা দেখেছিলাম যে দু ধরনের কজেস আছে, বিআরএস কি কেন কীভাবে করা হয় সেগুলো সব শিখে গেছি আমরা। বাট কজেসটা দু ভাই, কী বলেছিলাম, কেন তোমার ব্যালেন্স আমার ব্যালেন্স মিলছে না, হ্যাঁ, কেন তোমার ব্যালেন্স আমার ব্যালেন্স মিলছে না, তার জন্য দুটো কারণ, তার মধ্যে কজেসগুলো আছে। তো তাহলে বিআরএসের কজেসগুলোকে নিয়ে চিন্তা করছি, CAUACS ঠিক লিখছি বানান, ঠিকই তো লিখছি, আমার হ্যাঁ বলা দরকার কি। কজেসগুলো দু ভাই হয়, একটা হচ্ছে নট ইন সিভি কেস, কি বললাম, মানে ইট ইজ অ্যাপিয়ার্ড ইন দ্য পাসবুক বাট নট অ্যাপিয়ার্ড ইন দ্য পাসবুক, ফাইন, নট ইন সিভি কেস। আর কি বলিস আমি, নট ইন, এটা জানতাম না, জানতাম না আমরা, এটা আমি জানতাম, রাইট। আর নট ইন সিভি কেসের জন্য বলেছিলাম মেক এন্ট্রি, আর নট ইন পিবি কেসের জন্য বলেছিলাম রিভার্স এন্ট্রি, মনে পড়ছে? আর রিভার্স এন্ট্রিতে একটা বাঘের গল্প, একটা কুমিরের গল্প, এটা মনে আছে? আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি প্রবলেম ফর দিস টাইপ অফ সাম। তখন আমরা বললাম যে আমরা একটা কমপ্লিট লেভেলে, আমরা একটা কমপ্লিট লেভেলে বিআরএস করতে পারি। আর সেই বিআরএস এরকমভাবে করা হতো, মনে পড়ছে না, ভুলে গেছি, সেটাও বলবি আমাকে। এখানে ব্যালেন্স অ্যাজ পার কিছু কিছু করতাম, তো অ্যাজ পার ক্যাশবুক বা পাসবুক, মনে কর অ্যাজ পার ক্যাশবুক আছে, রাইট, দিয়ে আমরা এখানে লিখতাম নাকি, এখানে লিখতাম, তারপর তো তারপরে আমি এখানে সব অ্যাড আর সব রেসগুলোকে করতাম, ভুলে গেছি না, মনে আছে, এটাও মনে আছে, আমরা অ্যাড্রেসগুলো করি। এখানে নট ইন সিবি কেসগুলো আছে, আবার নট ইন পিবি কেসগুলো আছে। সাপোজ এখান থেকে নট ইন সিবি কেসগুলোকে নিয়ে আসবো না, এখানে অনলি নট ইন পিবি কেস আসবে, কেমন দিলাম বলো, ইজ মাই ওন টেকনিক, কোনগুলো নিয়ে আসবো, তাহলে সিবি কেসগুলো রিকনসেশন কী করে হবে? বললো ভাই তোমার এখানে ব্যালেন্স দেখানো ছিল সাপোজ 10,000 টাকা, রাইট, কারণ ক্যাশবুকের এন্ট্রিগুলোদের মধ্যেও ভুল ছিল, সেগুলো ভুল রেখেই তোমার 10,000 টাকা আছে। আগার ওই ওই ভুল আমি রেক্টিফাইড করে নিয়েছিলাম ক্যাশবুকে, তাহলে এই ব্যালেন্সটা 10,000 টাকা হতো না, বেড়ে গিয়ে 16,000 টাকা হয়ে যেতে পারে। তো ইউ হ্যাভ টু ফাইন্ড আপ নিউ ব্যালেন্স ফর ক্যাশবুক অ্যাজ বাই ইনকর্পোরেটিং দ্য আইটেমস নট অ্যাপিয়ারিং ইন দ্য ক্যাশবুক, দোজ হু আইটেমস হুইচ হ্যাভ নট বিন এন্টার ইন দ্য ক্যাশবুক, ইউ মেক ইট এন্ট্রি অ্যান্ড ফাইন্ড আ নিউ ব্যালেন্স, রাইট। তো ক্যাশবুক কো হাম লোক অ্যামেন্ড কর লেগা, ক্যাশবুক কো ক্যা কর লেগা, অ্যামেন্ড কর লেগা মিন্স ওটাকে রেক্টিফাই করে নেবো। তাহলে আমি একটা এখানে এখানে একটা ক্যাশবুক খুলবো, যেটাকে আমরা রাফ ক্যাশবুক বলতাম, সেটাকে আমরা লিখলাম অ্যামেন্ডেড ক্যাশবুক, কী লিখলাম, AMENDED অ্যামেন্ডেড ক্যাশবুক লিখলাম। পেহারে কত টাকা ব্যালেন্স লেখা ছিল, না আমার 10,000 টাকা ব্যালেন্স ছিল, এটা এটা লিখে নেবো। নাও এক্সপ্লোর দ্য কজেস, ফাইন্ড আউট সাম কজেস আর নট মিন ফর নট কামিং ইন দ্য ক্যাশবুক, তার মধ্যে খুঁজে দেখো কোনটা নট কামিং ইন দ্য ক্যাশবুক। তো হুইচ আর নট কামিং ইন দ্য ক্যাশবুক শুড কাম ইন দ্য ক্যাশবুক, কি একটা বললাম বলো, বল কি বললাম, হুইচ ইজ হুই শুড কাম ইন ক্যাশবুক, তো ক্যাশবুকের শুড তো শুড করে দাও, তোমার কী দরকার আছে, তাই নট, তাহলে কামসিন বলা কেস লেফট সাইডে লিখবো। তো সেখানে দেখলাম যে একটা আইটেম আছে যে ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাঙ্ক নট এন্টার ইন দ্য ক্যাশবুক, তাই এটা পাসবুকে আছে কিন্তু ক্যাশবুকে নেই। ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাঙ্ক কোন দিকে বসবে বলো, টু দিকে বসবে, তো আমি 2,000 টাকা এখানে লিখলাম। ব্যাঙ্ক চার্জেস ডেবিটেড বাই ব্যাঙ্ক, যে আইটেমগুলো থাকে ডিরেক্ট এন্ট্রি, ব্যাঙ্ক চার্জেস ডেবিটেড বাই ব্যাঙ্ক নট এন্টার ইন দ্য ক্যাশবুক, তাহলে এখানে আমি ব্যাঙ্ক চার্জেস করে দেবো, তো না করবো না, ব্যাঙ্ক চার্জেস এখানে আমি সাপোজ 1,000 টাকা লিখে দিলাম, চলবে, হ্যাঁ। তেমনি অ্যাজ পার স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন 5,000 rupees পেইড টু ডন বস্কো স্কুল DBB, ওকে, তাহলে বাই টিউশন ফি বলে লিখবো, আমি বাই টিউশন ফি কে দেবো, বাই DBB দেবো, হোয়াট এভার মেবি, টাকা বেরোলো না এলো, টাকা বেরিয়ে গেছে, অ্যাজ পার স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন মানে পাসবুক থেকে বেরিয়ে গেছে, ক্যাশবুকে বেরোয়নি, রাইট, হ্যাঁ। মনে কর আমার কাছে কেউ ডিরেক্টলি, একজন কাস্টমার ডিরেক্টলি ডিপোজিটেড ইন টু আওয়ার ব্যাঙ্ক, আর কাস্টমার ডাইরেক্টলি ডিপোজিটেড ইন টু আওয়ার ব্যাঙ্ক, হ্যাঁ, এটা কথা হচ্ছে 12 হয়েছে, আর এটা কথা হচ্ছে রে, এদিকে হচ্ছে 12 থেকে 6 বিয়োগ করলে কত, 6 আছে, আমার কথা কত, 16, তাই তো 10, একটা কাস্টমার আমাকে টাকা দিয়ে গেছে, তাহলে একটা ডেটার্স আমাকে কী করেছে বলো, ডেটার্স আমাকে 10,000 টাকা দিয়ে গেছে, রাইট, তাহলে এদিকে কত টাকা হলো এখন নতুন করে, 22, রাইট,
এই 22 টা এখানে লিখবো তো 22 থেকে 6 বিয়োগ করলে কত হয় 8 না 15 কারণ এটা 10 6 তাহলে বলো এটা দেখতে খারাপ হয়ে যাচ্ছে না ভালো করে আবার পড়বে এটা বলো আমি আগে ফার্স্ট ফার্স্টে তাহলে তুমি কি করলে প্রথমে টেক ইট টেক অ্যাসাইড দা কজেস নট ফর মিন নট অ্যাপিয়ারিং ইন দা ক্যাশ বুক টেক অ্যাসাইড দা কজেস নট মিন ফর নট অ্যাপিয়ারিং ইন দা ক্যাশ বুক ওইগুলোকে সাইড করে দাও দিয়ে একটা জায়গায় বসিয়ে দিলে দিয়ে ইউ ফাইন্ড আ ব্যালেন্স ইউ ফাইন্ড আ ব্যালেন্স কত টাকা ব্যালেন্স আয়েগা 16 টাকা ব্যালেন্স এলো এটাকে আমরা বাই ব্যালেন্স লিখবো কি লিখবো না বাই ব্যালেন্স সিডি এটা আমার নতুন নতুন ব্যালেন্স তাহলে এখন যদি আমি কাজটা বিআরএস দিয়ে শুরু করি তাহলে কত দিয়ে শুরু করবো 16 দিয়ে না 10 দিয়ে 16 দিয়ে একে বলে অ্যামেন্ডেড ক্যাশবুকের গল্প শেষ তো আমি যে পদ্ধতি শিখিয়েছি ওটা আসলে কিন্তু দারুণ পদ্ধতি যেখানে কম্বিনেশন অফ অল দ্য থিংস আর দেয়ার মানে হয়ে গেছে পুরোটাই এখন জাস্ট এ প্রেজেন্টেশন অনলি জাস্ট আ প্রেজেন্টেশন করলাম চলবে বলো এখানে কি লিখবো ব্যালেন্স অ্যাজ পার কি সিবি কি লিখবো অ্যামেন্ডেড হ্যাঁ অ্যামেন্ডেড লিখলাম লিখে 16,000 টাকা লিখলাম তাহলে এখন আর নট অ্যাপিয়ারিং ইন দ্য সিবি কেসগুলো নেই নট অ্যাপিয়ারিং ইন দ্য সিবি কেসগুলো নেই অনলি পিবি কেসগুলো পড়ে আছে তাহলে আ চেক ডিপোজিটেড নট ক্রেডিটেড বাই ব্যাঙ্ক আ চেক ডিপোজিটেড নট ক্রেডিটেড বাই ব্যাঙ্ক তখন মনে মনে ভেবে নাও তোমার সেই বুদ্ধিটা একবার অ্যাপ্লাই করে নাও চেক ডিপোজিট করেছিলাম এখানে এটা বাঘের গল্প হয়ে এখানে আছে মনে মনে কর 1,000 টা 10,000 টাকা যা চেক ডিপোজিটেড কাহিনিটা নট অ্যাপিয়ারিং ইন দ্য বুকস তাহলে এখানে আমি কী করবো একটা অ্যাড লেস চিন্তা করবো এবার অ্যাড আর লেস চিন্তা করবো হ্যাঁ অ্যাড আর লেস চিন্তা করবো এটা এদিকে গেল তাহলে এটা কোন দিকে আমার ব্যালেন্স কোন দিকে বসছিল এই ব্যালেন্স কোন দিকে বসছিল বলো 16,000 টাকা রাইট সিবিপি সিবিবি সাইড এদিকে প্লাস এদিকে মাইনাস এখানে 16 করছি এখানে 16 করছি তাহলে আনাদার পয়েন্ট ইজ দেয়ার তাহলে এখানে পয়েন্টগুলো অনেকগুলো ছিল এখানে ছিল কীরকমভাবে অঙ্কটাই বলো ব্যালেন্স দেওয়া ছিল কত 10,000 টাকা আমার দেওয়া ছিল এই লাইনটা ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাঙ্ক আমি আর লিখছি না ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাঙ্ক লেখা ছিল এটা ছিল সিবি কেস তাই এটা অ্যামেন্ডেড ক্যাশ বুকে গেছে আর কি বলে ডেটা ডিরেক্টলি ডিপোজিট ইন্টু আওয়ার ব্যাঙ্ক আর ডেটা ডিরেক্টলি ডিপোজিট ইন্টু ব্যাঙ্ক এটা সব দেওয়া ছিল এটা দেওয়া ছিল আমরা ব্যাঙ্ক চার্জ পে করেছি টিউশন ফি পে করেছি ডন বস্কোকে এগুলো সব দেওয়া ছিল এগুলো ক্যাশবুকে চলে গেছে আনাদার পয়েন্ট দেওয়া ছিল যে চেক ডিপোজিটেড কী লেখা ছিল বল চেক এটা কোয়েশ্চেনটা চেক ডিপোজিটেড চেক ডিপোজিটেড রুপিস 10,000 নট ক্রেডিটেড বাই ব্যাঙ্ক নট ক্রেডিটেড বাই তাই নট ইন সিবি কি নট ইন পিবি এটা নট ইন পিবি নট ইন পিবি হওয়ার জন্য আমি আমার টেকনিক্যালটা অ্যাপ্লাই করলাম যে ডিপোজিট এদিকে ছিল নট ইন পিবি রিভার্স এন্ট্রি বাগের গল্প 10,000 টাকা মাইনাস সাইড গেছে 10,000 টাকাটা তাহলে আমি এখানে 10,000 টাকা মাইনাস সাইড করে দেবো তেমনি চেক ইস্যু করেছিলাম একটা গল্প ছিল আমি বেশি বড় দিচ্ছি না ছোটো করছি চেক ইস্যু করেছিলাম মনে কর আমরা একটা 5,000 টাকা চেক ইস্যু করেছিলাম সিম্পলি এই 5,000 টাকা চেকটা এখনও পর্যন্ত ব্যাঙ্ক ক্লিয়ার করেনি ব্যাঙ্ক এখনও কী করেনি তাহলে এইটা নিশ্চয়ই আমার কুমিরের গল্প হয়ে দিকে যাবে তাহলে এটা খুঁজে যোগ না বিয়োগ হলো তাহলে অনলি দ্য পাসবুক আইটেমস নট অ্যাপিয়ারিং ইন দ্য পাসবুক আইটেমস উইল গো দেয়ার পক্কা ব্যাঙ্ক কী করলো ব্যাঙ্ক একটা ইন্টারেস্ট মনে কর আমরা এই ধরনের আরও অনেক গল্প হয়তো হতে পারে যেগুলো যেগুলো এরকম হলো যেমন ধর আমি বললাম যে আরও একটা বাঘের গল্প আছে মনে কর আমি একটা টাকা ব্যাঙ্ক কী করেছে ব্যাঙ্ক একটা টাকা কী করেছে ভুল করে আমাদের আমরা আমরা ব্যাঙ্ক একটা টাকা ভুল করে ডেবিট করেছে তখন আমরা কী করি ভুল করে ক্রেডিট করে দেবো তো এটা তো এই ভুল করে ক্রেডিটটা তো অ্যামেন্ডেড ক্যাশবুকে যাবে না কথা বলি কিনা কারণ আমি তো অ্যামেন্ডেড ক্যাশবুক করছি এটা তো রেক্টিফাই করছি মানে এটা রেক্টিফাইড করছি না তাই ভুল করে ওই যেটা ডেবিট করেছে আমার সেটা কী করবো ব্যাঙ্ক ভুল করে একটা টাকা ডেবিট করেছে আমাকে মানে টাকা কেটে নিয়েছে তাহলে আমার খাতায় কী হবে আমি ক্রেডিট করবো না ক্যাশবুকে কী করবো বলো ক্রেডিট করবো তাহলে ব্যাঙ্ক হ্যাজ রংলি ডেবিটেড আওয়ার অ্যাকাউন্ট 2,000 রুপিস পাক্কা ওরা যদি রং দেখায় আমি কী বলেছিলাম আমিও রং দেখাবো আমার রং কোন দিকে গেছে ক্রেডিট দিকে গেছে এটা কোন সাইড এটা গেল মাইনাস সাইড রাইট ব্যাঙ্ক ভুল করে একটা টাকা আমাকে ডেবিট একটা ক্রেডিট করে দিয়েছে ব্যাঙ্ক ভুল করে আমাকে একটা টাকা তাহলে ব্যাঙ্ক ভুল করে যেটা ক্রেডিট করেছে ধর মনে করো আমি বললাম 10,000 টাকা আমাকে ভুল করে ব্যাঙ্ক কী করেছে ক্রেডিট করেছে আমি কী করবো ডেবিট করবো
এই আইটেমগুলো যেটা আমার ডিরেক্টলি ব্যাংক ক্যাশবুককে রেক্টিফাই করে না সেগুলো যাবে একটা বিআরএসে, বোঝা গেছে? বোঝালি তো? এখানে হলো এই 10,000 টাকাটা আমি এখানে অ্যাড সাইডে এলো, তাই নতুন করে যে বিআরএসের মেথড বেরোলো তাতে অ্যামেন্ডেড দিয়ে কাজ শুরু করবো এবং এইভাবে শেষ করে দেবো, পিবি আইটেমগুলো গিয়ে শেষ করে দেবো। এখানে 15,000 টাকা হলো, এটা হলো কত টাকা? 31,000। এখান থেকে বিয়োগ করো 12,000, হ্যাঁ, তাহলে কত হবে এটা? 19,000 ব্যালেন্স অ্যাজ পার কি? ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, এটাকে লিখলাম ব্যালেন্স অ্যাজ পার পিবি। তো আমি একটা অঙ্ক নিয়ে পুরো সিস্টেম নিয়ে নট ইন পিবি কেস আর নট ইন সিবি কেসকে আলাদা করে, নট ইন সিবি কেসকে অ্যামেন্ড করে আর নট ইন পিবি কেসকে এখানে করে আমি একটা বিআরএস করবো। তার দুটো পার্টে বিআরএস হয়ে গেলো, একটা হলো অ্যামেন্ডেড ক্যাশবুক, ইউ গেট দ্য রেজাল্ট, পুট ইট দেয়ার অ্যান্ড দেন প্রিপেয়ার দ্য পাসবুক উইথ দ্য আইটেমস নট অ্যাপিয়ারিং ইন দ্য পাসবুক ফিগার্স। পাক্কা? দ্যাটস ওভার, বন্ধ করে।